আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এবং এইচএসসি 2022 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা এসএসসি পরীক্ষা দিয়েছ, ইতিমধ্যে তোমাদের একটি ধারণা তৈরি হয়েছে তোমরা কোন বিষয়ে কোন গ্রেডটি পাবা। এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছ, তোমাদের যেহেতু সামনে পরীক্ষা, তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখে ভালোভাবে জ্ঞান অর্জন করে তোমরা সামনের পরীক্ষার জন্য ভালো একটি প্রিপারেশন নিতে পারবা, যে কোন বিষয়ে কোন গ্রেডটি থাকলে তোমার জিপিএটি বাড়বে বা কমবে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি জিপিএ ক্যালকুলেটর এবং এইচএসসি জিপিএ ক্যালকুলেটর, এই দুইটা বিষয় নিয়ে। এবং এখানে যে বিষয়গুলো তোমাদের পরীক্ষা হয় নাই বা হবে না, সেগুলো নিয়ে কিভাবে সাবজেক্ট ম্যাপিংটা করবে সেটাও আলোচনা করব একসাথে। আমরা প্রথমে এসএসসি জিপিএ ক্যালকুলেটরটা নিয়ে আলোচনা করি। আমি অবশ্যই এসএসসি এবং এইচএসসি দুটা জিপিএ ক্যালকুলেটর লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিব। যারা এসএসসি তারা এসএসসি টাতে ক্লিক করবা, এবং যারা এইচএসসি তারা এইচএসসি টাতে ক্লিক করবা। তো দেখো, আমরা একটা জিপিএ এখানে সেট করেছি, বলতে আমি এখানে কোন সাবজেক্টে কোন গ্রেড পাবে সেগুলো এখানে দিয়েছি একজন এসএসসি স্টুডেন্টসের ক্ষেত্রে। তবে তিনটা বিষয় আমি দিই নাই, একটা হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা, আরেকটা হচ্ছে আইসিটি, এবং আরেকটা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। যেহেতু এই বিষয়গুলো তোমাদের পরীক্ষা হচ্ছে না, তাহলে সরাসরি জেএসসি তে তোমরা যে গ্রেডটা পাবা এখানে সেটাই ইউজ করা হবে। মনে করো তুমি ইসলামী জেএসসি তে এ প্লাস পেয়েছ, তাহলে সরাসরি এখানে ক্লিক করবা এবং এ প্লাস সিলেক্ট করবা। এরপর মনে করো আইসিটি তোমার জেএসসি তে খারাপ হয়েছিল, সেখানে তুমি এ গ্রেড পেয়েছো, তাহলে সেক্ষেত্রে ক্লিক করবা এবং এ গ্রেডটা বসাবা, এতটুকুই। এরপর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তোমার মনে করো সেটা তেমন একটা ভালো হয় নাই বা এ গ্রেড পেয়েছিলে, এখানেও ঠিক তাই ক্লিক করবা এবং এ গ্রেডটা বসাবা, তাহলে ডেট সিট। এরপর দেখো, আমি একটা শুধুমাত্র সায়েন্সের ক্ষেত্রে হিসেব করছি। মনে করো তার চতুর্থ বিষয়টা এগ্রিকালচার ছিল না, সেটা মনে করো হায়ার ম্যাথ ছিল, তাহলে সেক্ষেত্রে আমি হায়ার ম্যাথ সিলেক্ট করলাম। আর যারা বিজনেস, তারা বিজনেসের এখানে ক্লিক করবা, সরাসরি বিজনেসের সাবজেক্ট গুলো গ্রুপ সাবজেক্ট সহ সবগুলো চলে আসবে। আর যারা হিউম্যানিটিস, তারা এখানে ক্লিক করে জাস্ট গ্রেডটা বসাবা, ডেট সিট। আমি শুরুতে চলে যাচ্ছি সায়েন্সের ক্ষেত্রে। এখন আমি যখন ক্যালকুলেট জিপিএ দেব, এখন দেখো সরাসরি এখানে নিচে দেখা যাচ্ছে যে তার জিপিএ হচ্ছে 5 পয়েন্ট এবং গ্রেডটা হচ্ছে এ প্লাস। এখানে তিনটা বিষয়ে এ পাওয়া সত্ত্বেও সে কিন্তু জিপিএ 5 পেয়েছে। আমি মনে করো একটা এ প্লাস যদি আরেকটু কমাই দিই, যে কোনো একটা এ প্লাস, মনে করো ইংলিশেরটা আমি কমাইয়া এ দিলাম। এখন যদি আমি ক্যালকুলেট জিপিএ হিসেব করি, তাহলে দেখো তার ক্যালকুলেশনটা একটু কমে আসছে, জিপিএ 4.89 চলে আসছে। অর্থাৎ আমরা এটা বুঝতে পারি, তোমার যদি তিনটা পয়েন্ট অর্থাৎ তিনটা এও থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি জিপিএ 5 পাবা। আবার তোমার সবগুলো সাবজেক্টে এ প্লাস, শুধুমাত্র দুইটা এ মাইনাস, তাহলে সেক্ষেত্রেও তুমি জিপিএ 5 পাবা। তা না হয় দেখো, তোমরা দেখতে পারো, মনে করো এই সাবজেক্টটা আমি এ প্লাস দিলাম, আবার এটাকেও আমি কি দিলাম, এ প্লাস দিলাম। এরপর এই যে দুইটা এ আছে, এই দুইটাকে একে যদি এতেও রাখি, তাহলে সেক্ষেত্রেও জিপিএ 5। একটা এ থাকলেও জিপিএ 5, দুইটা এ থাকলেও জিপিএ 5, তিনটা এ থাকলেও জিপিএ 5। এবার মনে করো এগুলাকে আমি এ মাইনাসে কনভার্ট করতেছি, মনে করো এই সাবজেক্টে সে এ মাইনাস পেয়েছে, আবার মনে করো এই সাবজেক্টেও সে এ মাইনাস পেয়েছে। এখন যদি আমি ক্যালকুলেট জিপিএ হিসেব করি, তাহলে দেখো সে কিন্তু জিপিএ 5 পাচ্ছে, ওকে, অর্থাৎ এ প্লাস কিন্তু তার আছে। আমি যদি আরেকটা যে কোনো একটা সাবজেক্টে যদি গ্রেডটা কমাই দিই, মনে করে এখানে আমি দিলাম শুধুমাত্র এ গ্রেড, তাহলে তার জিপিএ ক্যালকুলেশনটা দেখো 4.89 কিন্তু চলে আসছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম, তিনটা পর্যন্ত এ থাকলেও কিন্তু সে জিপিএ 5 পাবে, দুইটা এ পর্যন্ত এ মাইনাস থাকলেও সে কিন্তু জিপিএ 5 পাবে, আর একটা এ আর একটা এ মাইনাস সেক্ষেত্রেও কিন্তু সে জিপিএ 5 পাবে। না হয় দেখতে পারো এই যে জিপিএ ক্যালকুলেট, এই যে 5, ঠিক আছে। আবার মনে করো সে কিন্তু সব সাবজেক্টে এ প্লাস পেয়েছে, কিন্তু একটা সাবজেক্টে সে বি গ্রেড পেয়েছে, তাহলে দেখো তার গ্রেডটা এ মাইনাস অথবা বি গ্রেড, বি গ্রেড, তাহলে ক্যালকুলেট জিপিএ, তাহলে সেক্ষেত্রেও কত আসতেছে, 5। যদি সে ওই সাবজেক্টে মনে করো বি এর নিচে পেয়েছে, সি পেয়েছে, তখন তার জিপিএ ক্যালকুলেটটা দেখো তাও কিন্তু 5, ঠিক আছে। যদি সি এর নিচে চলে আসে, তাহলে কিন্তু দেখো সমস্যা আছে। আমি ডি দিলাম, ক্যালকুলেট জিপিএ এই যে 4.89 চলে আসছে। অর্থাৎ তুমি সব সাবজেক্টে এ প্লাস পেয়েছো, শুধুমাত্র একটা সাবজেক্টে তুমি ডি
ডি এর উপরে যদি পেয়ে থাকো, সি বি বা এ মাইনাস এগুলো যদি পেয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি জিপিএ পাই পাবা। আমরা এটা বুঝলাম, তিনটা পর্যন্ত এ থাকলেও তুমি জিপিএ পাই পাবে, দুইটা পর্যন্ত এ মাইনাস থাকলেও তুমি জিপিএ পাই পাবে, আর একটা সাবজেক্টে সি পর্যন্ত থাকলেও তুমি জিপিএ পাই পাবে, তবে অবশ্যই বাকি সবগুলাকে তোমার এ প্লাস থাকতে হবে। এবার দেখো, আমরা এসএসসির জিপিএ ক্যালকুলেট নিয়ে আলোচনা করছি। এখানে কিন্তু সেম আগের মতো সবগুলো গ্রুপ কিন্তু রয়েছে, তোমরা যে গ্রুপের স্টুডেন্ট সেই গ্রুপটা ক্লিক করবা এতটুকু পর্যন্ত। আমি সায়েন্সেরটা হিসেব করব, তাই আমি সায়েন্সেরটা ক্লিক করব। সায়েন্সেরটা ক্লিক করে দেখো আমি এখানে কিছু গ্রেড বসিয়েছি, শুধুমাত্র একটা সাবজেক্টের গ্রেড বসাইনি, সেটা হচ্ছে আইসিটি, যেহেতু সেটা পরীক্ষা হচ্ছে না। মনে করো আমি আইসিটিতে এসএসসি এবং জেএসসি দুইটাতেই ভালো হয়েছিল, তাহলে জেএসসি থেকে 25% নিবে এবং এসএসসি থেকে তোমার 75% নিবে, তাহলে সেক্ষেত্রে মনে করো আমার আইসিটির গ্রেডটা এ প্লাস, ঠিক আছে, দিলাম মনে করো আইসিটির গ্রেডটা এই যে এ প্লাস অথবা এ যে কোনো একটা দাও, তাহলে সেক্ষেত্রে যদি আমি জিপিএ ক্যালকুলেট করি তাহলে হিসেবটা কিরকম দেখা যাচ্ছে তোমরা অবশ্যই এখন দেখতে পাবা। জিপিএ ক্যালকুলেট তাহলে হচ্ছে কত, 5 পয়েন্ট। এখানে আমি তিনটা এ রাখা সত্ত্বেও কিন্তু আমার জিপিএ 5 এসেছে। আমি এখানে বাংলাতে এ রেখেছি, তারপর তোমার ফিজিক্স সরি কেমিস্ট্রিতে এ রেখেছি, আর আইসিটিতেও এ রেখেছি, তাও আমার কত আসছে, জিপিএ 5। অর্থাৎ আমরা বুঝলাম তিনটা পর্যন্ত এ থাকলেও তোমার জিপিএ 5 আসবে। তিনটার মধ্যে যদি আমি একটাকে এ প্লাস করে দিই আর বাকি দুইটাকে যদি এ মাইনাস করে দিই, তাও কিন্তু তোমার জিপিএ 5 আসবে। না হলে তোমরা এখন একটু চেক করে দেখতে পারো, এই যে এ মাইনাস অর্থাৎ দুইটা এ মাইনাস জিপিএ ক্যালকুলেট তাহলে কত, 5 পয়েন্ট। কিন্তু আমরা যদি একটা শুধুমাত্র একটা সাবজেক্ট কমাই ফেলি, যে কোনো একটা এ প্লাস যদি আমরা কমাই ফেলি 4 পয়েন্টে নিয়ে আসি, তাহলে দেখো জিপিএ ক্যালকুলেটে তার পয়েন্টটা 4.83। আর সায়েন্সের ক্ষেত্রে মনে করো এটা এগ্রিকালচার না, সবাই মনে করো ম্যাথ নেই, তাহলে আমি ম্যাথ দিলাম, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, শুধুমাত্র তিনটা এ থাকলেও তুমি জিপিএ 5 পাবা, আর দুইটা পর্যন্ত এ মাইনাস থাকলেও তুমি জিপিএ 5 পাবা। আবার মনে করো তোমার সবগুলো সাবজেক্টেই এ প্লাস, শুধুমাত্র একটা সাবজেক্টেই মনে করো তোমার সমস্যা, আমি এই সবগুলাকে এ প্লাস করে দিচ্ছি, শুধুমাত্র একটা সাবজেক্টে যদি তুমি সি পর্যন্তও দাও, তাহলে সেক্ষেত্রেও তুমি জিপিএ 5 পাবা। এই যে আমি একটা সাবজেক্টে সি দিলাম, এখন জিপিএ ক্যালকুলেটর দেখো এখন সে জিপিএ 5 পেয়েছে, হুবহু এসএসসির মতো আর কি। আর আমি যদি এই সিটাকে জাস্ট একটু কমাই আর ডি তে নিয়ে আসি, তাহলে দেখো তার জিপিএটা কিরকম হচ্ছে, এই যে 4.83। এভাবে তোমরা অতি সহজে তোমাদের জিপিএ গুলা কিন্তু গ্রেডটা বসিয়েই ক্যালকুলেট করতে পারো, এবং আশা করি এই বিষয়ে তোমাদের একটি ভালো ধারণা তৈরি হয়েছে। আর যারা এসএসসি পরীক্ষা দিবে, তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখে ভালো একটি প্রিপারেশন নিয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। আর যারা এসএসসি পরীক্ষা দিয়ে ফেলছো, আশা করি তোমরা অবশ্যই তোমাদের জিপিএটা কেমন হতে পারে সেটা হিসেব করতে পারবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ, খুদা হাফেজ।